জয় মা বগলা মুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জী, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই একটা ভালো দিন কাটিয়েছেন এবং অবশ্যই করে অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ ব্যবস্থা আপনারা করতে পেরেছেন। আজকে এর বেশি কথা আর না বাড়িয়ে শুরু করবো আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। আজ হচ্ছে চৌঠা কার্তিক 1427 বঙ্গাব্দ, 21শে অক্টোবর 2020 সাল, আজ বুধবার। সূর্যোদয় হবে ভোর 5:36 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:06। পক্ষ শুক্লপক্ষ, তিথি পঞ্চমী তিথি, যা ছেড়ে যাবে 9:07 এবং তারপরেই কিন্তু ষষ্ঠী পড়ে যাবে, যাকে দুর্গা ষষ্ঠী বলা হয়ে থাকে। কিন্তু খেয়াল রাখবেন আজকে কিন্তু কল্পারম্ভ নয়, কল্পারম্ভ সূর্যোদয়ের সাথে সাথে হয়ে থাকে। সেই জন্যে ষষ্ঠী উদযাপনের যে কাজটা আপনারা সেটা পাবেন আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার দিনকে আপনারা ষষ্ঠী যে উপবাস থাকে সেগুলো পাবেন এবং ষষ্ঠী ছেড়েই আবার সপ্তমীও পড়ে যাবে। কিন্তু সেটাও আবার সূর্যোদয়ের সাথে সাথে সব কিছু যুক্ত থাকে বলে সেটা তাই হবে। তো যাই হোক, আজকে নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, যা থাকবে মাঝরাত 1:13 পর্যন্ত এবং যোগ শোভন যোগ যা থাকবে সকাল 6:50 পর্যন্ত। তারপরেই কিন্তু অতিগণ্ড যোগ পড়ে যাবে, যা থাকবে পরের দিন ভোররাত্রি 4:25 পর্যন্ত। আর চন্দ্র ধনুরাশিতে এসে উপস্থিত হয়েছেন। যা বিশেষ বলে থাকি তা হলো রাহুকাল, এই রাহুকাল লাগবে বেলা 11:21 এবং ছেড়ে যাবে বেলা 12:47। তো খেয়াল রাখবেন আজ পঞ্চমী চারিদিকে পালন হবে, তাই যত রকম ব্যবসায়িক কার্যক্রম আছে কিংবা চাকরির ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু চলতে থাকবে হয়তো। তো সেই জন্যে যদি কোনো ইন্টারভিউ দেওয়ার থাকে কিংবা টেন্ডার জমা করার থাকে কিংবা কোনো রকম কোনো শুভ চুক্তি ব্যবসায়িক থাকে, ব্যবসা প্রারম্ভ থাকে, সেগুলো এই সময়কালের মধ্যে করবেন না, এই সময়কালটা পার করেই আপনারা করার চেষ্টা করবেন। এবং বিশেষ যা বলে থাকি তা হলো রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণেরও চেষ্টা করবেন না। আজকে আপনারা একটাই সুযোগ পাবেন, যা পাবেন সকাল 9:55 থেকে নিয়ে বেলা 11:21 পর্যন্ত, অর্থাৎ রাহুকাল লাগার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। তো এই সময় আপনারা আপনাদের যে শুভ কাজগুলো রাহুকালে নিষেধ করলাম সেগুলো সবকটাই করতে পারেন এবং প্রত্যেকটা শুভ কাজই কিন্তু আপনাদের জীবনে এই সময় করলে শুভ বলে প্রমাণিত হয়। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে হলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথমে এসে উপস্থিত হন, তাই মেষ রাশির জাতক জাতিকাগণকে বলবো যে আজ আপনার কর্মের উপরে আপনার কোনো কন্ট্রোল থাকবে না, আপনার ভাগ্য কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত করবে। এবং খেয়াল রাখুন আজকে কিন্তু আপনি হঠাৎ হঠাৎ রেগে যেতে পারেন, ঠান্ডা রাখার নিজেকে চেষ্টা করুন। এবং কোনো যদি এক্স্যাক্ট রাগের কারণ হয় তাহলে আপনি রাগ করতে পারেন, কিন্তু সেটাও খুব সাবধানে। তাই জন্য বলবো যে ঠান্ডা থাকার চেষ্টা করুন, কোনো কারণ ছাড়াই রেগে যাওয়াটা একটা কিন্তু আজকে খুব বাজে ব্যাপার হয়ে যেতে পারে আপনার জন্য। আর সেই জন্য বলবো যারা গাড়ি চালান তারা কিন্তু অত্যন্ত সাবধানে গাড়ি চালাবেন। যদি গাড়ি চালানো আপনার পেশা হয় তাহলে তো সাবধানতা অবলম্বন করবেনই, কারণ আপনার সাথে অন্য অনেকের জীবন জড়িত থাকবে। আর যদি আপনার প্রয়োজনে আপনি গাড়ি চালান তাহলেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, কারণ সেক্ষেত্রেও শুধু আপনি নয় আপনার কারণে কিন্তু অনেকে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়তে পারে, সেদিকে খেয়াল রেখে অবশ্যই করে চলুন। আর শিক্ষার্থী যারা তাদেরকে বলবো আজ কিন্তু বারংবার নানা প্রকার ভুল হবার সম্ভাবনা আছে, তাই কনসেন্ট্রেট করতে পারবেন না পড়াশোনায়। সেই জন্য বলবো যে পুরনো পড়াগুলোকে রিভাইজ করার চেষ্টা করুন, নতুন কাজ পড়ার সাথে নিজেকে সংযুক্ত করবেন না। আর যারা প্রযুক্তিগত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনার এই কাজটার উপরে যত্ন নিন এবং যতটা সম্ভব আপনার দ্বারা ততটাই ভালো করার চেষ্টা করুন। চেষ্টা করুন আজকে আপনার ফাঁকা সময়টাকে আধ্যাত্মিক এবং রহস্যময় দার্শনিক বিষয়ের সাথে সংযুক্ত রাখার, এই ধরনের বই পড়ুন, ভিডিও দেখুন, মুভি দেখুন, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি বলবো ওভারঅল দিনটা খুব একটা ভালো নয়, তাই যতটা সম্ভব নিজেদের মধ্যে একটু দূরত্ব বজায় রেখেই আপনাদের দিনটাকে পার করা উচিত। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আপনার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা লোকটার সাথে যখন আপনি কথা বলবেন বা আচার ব্যবহার করবেন তার মধ্যে একটু কোমলতা রাখবেন, একটু ভদ্র ব্যাপার রাখবেন এবং মনের মধ্যে একটু ধার্মিক মনোভাবাপন্ন জন্ম দিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো পুকুরে বা নদীতে একটুখানি ভাত ফেলুন যেখানে মাছেরা খেতে পারবে,
আর যদি আপনার বাড়িতে অ্যাকোরিয়াম আছে তাহলে সামান্য পরিমাণ ভাত সেখানেও ফেলতে পারেন যাতে মাছরা খায়। শুধু খেয়াল রাখুন মাছরা ভাত খাচ্ছে এটা দেখার যদি সৌভাগ্য আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য সেটা বেশি শুভপ্রদ হবে। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ মোটামুটি দিনটা ভালো, মানে নতুন কিছু কাজ শুরু করতে যদিও আপনার অনেক সমস্যা হবে কিন্তু তাকে চালিয়ে নিয়ে যেতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। শুধু খেয়াল রাখবেন যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের কিন্তু নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর মানে বিষয়ে যখন তাদের সাথে মিশবেন তখন নিজের আচার ব্যবহারকে একটু ভালো রাখার চেষ্টা করুন। আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট সংযত ভাব রাখুন, কারণ আপনার কারণে কিন্তু তার আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর মন খারাপ হয়ে যেতে পারে এবং আপনাদের সম্পর্কের মধ্যে একটা ব্যবধানেরও সৃষ্টি হতে পারে, সেদিকটা খেয়াল রাখুন। আর আপনার মতামত বা আপনার প্ল্যানিংগুলোকে কিন্তু অন্যের কাছে শেয়ার করবেন না, বলবেন না, কারণ সেটা কিন্তু খুব একটা শুভপ্রদ হবে না। বরঞ্চ যদি আপনি সব গড়গড় করে বলে বসে থাকেন দেখবেন আপনার প্ল্যানটা অন্য কেউ করে বেরিয়ে চলে গেছে আর আপনি বসে আছেন। সেজন্য একটু সাবধান থাকুন। অফিসে যদিও অনেক রকম সমস্যার সৃষ্টি হবে কিন্তু সন্ধ্যের দিকে আপনি সেগুলোকে সামাল দিয়ে দিতে পারবেন। তবে খেয়াল রাখবেন পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিন্তু একদমই করবেন না, এটা একদিনের একটা ঘটনা, এরকম মাথায় রেখেই দিনটাকে পার করে দেওয়ার চেষ্টা করুন। এবং বিভিন্ন প্রকার স্ট্রেসের কারণে কিন্তু আজ আপনার ভীষণ ক্লান্ত অনুভব হবে নিজেকে, সেই জন্যে চেষ্টা করুন যতটা সম্ভব বেশি বিশ্রাম নেওয়ার, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকেও বলবো পড়াশোনা কিন্তু আপনাদের খুব একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি না, তাই যেহেতু পড়তে হবে তাই পড়ার জন্যে পড়ুন, এর থেকে বেশি আপনাদের আজকে আর কিছু বলার নেই। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে এক। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের মনের ভেতর থেকে সমস্ত প্রকার ব্যভিচারীমূলক ব্যাপারকে বাদ দিন, তাড়ান। এবং যারা শেয়ার বাজারে ইন্টারডে করেন কিংবা জুয়া খেলেন, লটারি কাটেন, ফাটকা কারবারের সাথে যুক্ত থাকেন তাদেরকে বলবো আজকের দিনে এগুলো বন্ধ রাখুন, কারণ এগুলো আপনাকে আর্থিক লাভ তো দেবেই না, উল্টা আপনার অনেক আর্থিক ক্ষতি করে দিয়ে যেতে পারে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে কিছু কাঁচা ছোলা ভিজিয়ে খাবার মতন যজ্ঞ করে সেটা আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে নিবেদন করুন, দেখবেন অনেক বেশি শুভফল এই ঘটনা থেকে আপনি লাভ করতে পারবেন আজকের দিনে। এরপর আসবো রাশিচক্র তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি অর্থনৈতিকভাবে কিন্তু সময়টা আপনার আবার অনুকূল হতে চলেছে, যেমনটা আপনি বেশ খানিকটা কাটিয়ে এসেছিলেন অগাস্ট মাস সেরকমই একটা সময় আপনি আবার লাভ করতে চলেছেন। এবং বলবো যে বিভিন্ন প্রকার ব্যবসায়িক সম্পর্ক আপনাদের কিন্তু তৈরি হবে, যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা নতুন ব্যবসা করার অনেক সুযোগ সুবিধাও পাবেন। এবং চাকরির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রকার পসিবিলিটির জন্ম হচ্ছে যেখান থেকে আপনারা আপনাদের কর্মজীবনকে কিন্তু খুব উন্নত করতে পারবেন। শুধু খেয়াল রাখুন আপনার জীবনধারা বা চিন্তাভাবনার মধ্যে কিছু পজিটিভ চেঞ্জেস নিয়ে আসুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আর আজকের দিনটার জন্য পার্টিকুলারলি পারিবারিক পরিবেশটার মধ্যে কিন্তু একটা উত্তেজনামূলক সিচুয়েশান ক্রিয়েট হতে পারে, সেটাকে বুদ্ধি করে সামাল দেওয়ার চেষ্টা করুন। এবং আজকে কিছু কারণে কিছু আর্থিক উদ্বেগ সৃষ্টি হতে পারে, সেগুলোকে একটু সামাল দেওয়ার চেষ্টা করাটা ভালো, বেশ বড় ধরনের আর্থিক চাপের মুখে আপনাকে পড়তে হবে। সেই জন্যে বলবো যদি সম্ভব থেকে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সহায়তা নিন, দেখবেন তারা বেশ খানিকটা হেল্প দেবে আপনাকে আপনার এই বিভিন্ন প্রকার সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য। এবং অবশ্যই করে বলবো যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি দিনটা খুব একটা ভালো নয়, হঠাৎ করে কিন্তু আপনাদের মধ্যে কোনো বিবাদের সৃষ্টি হয়ে যেতে পারে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে, তাই একটু দূরত্ব বজায় রেখে চলাচল করাটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকেও বলবো পারিবারিক পরিবেশটাই আপনি পাবেন না পড়াশোনাকে শান্তভাবে করার জন্য, তথাপি পড়া আপনার কর্তব্য তাই আপনার কর্তব্যটুকুকে অবশ্যই আপনি করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে আট। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দুধ পোড়াবেন না বা দুধ পোড়া দেখবেন না, দুটোই কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ হবে না। এবং আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পর আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, এক চামচ মধু খেয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অনেক বেশি ভালো শুভফল লাভ করতে পারবেন। যদি মধু পেতে আপনার অসুবিধা থাকে, মানে ডায়াবেটিস আছে, সুগার আছে, তাহলে পরে অন্তত এক ফোঁটা মধু জিভে ঠেকে আপনার দিন শুরু করুন, যাতে করে আপনি যথেষ্ট পরিমাণ এনার্জি ক্রিয়েট করতে পারেন আপনার সমস্ত শুভ সুযোগগুলোকে আপনার জীবনে গ্রহণ করার জন্য। রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে প্রথমেই বলি
আপনাদের অবস্থাটা বেশ কিন্তু ঘুরতে চলেছে, মানে ব্যবসায়িক অবস্থার কিন্তু বেশ ভালো একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং নানা কর্মক্ষেত্রেও কিন্তু একটু বেশ ভালো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তবে খেয়াল রাখবেন আপনার নিজের লক্ষ্যের প্রতি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ থাকুন যে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতেই হবে, তাতে যাই হয়ে যাক না কেন। আর ভালো খবরের মধ্যে ভালো খবর হচ্ছে পুরনো দিনের কিছু টাকা যা আপনার লোকের কাছে আটকে আছে, হঠাৎ করে কিন্তু আজকে সেগুলো ফেরত পেতে পারেন। তাই যদি সেটা ফেরত পেয়ে যান, সেটাকে অযথা অপচয় না করে তাকে আবার পুনরায় নতুন কোনো বিষয়ের সাথে সংযুক্ত করে ফেলার চেষ্টা করুন। যেহেতু আপনার শরীর স্বাস্থ্য আজকে খুব ভালো থাকবে, এনার্জি প্রচুর থাকবে, তাই জন্যে আপনার চেষ্টা করা উচিত নতুন কিছু বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত করার, যেখান থেকে আপনি আপনার কিছু আর্থিক লাভ তুলতে পারেন আপনার জীবনে। আর যারা প্রেম করছেন তাদেরকে বলবো যে নিজের প্রেমের প্রতি যে মানে জীবনসঙ্গী বা সঙ্গিনীর প্রতি যে অনুভূতিগুলো আছে সেগুলোকে আরও যত্ন করুন, আপনি আরও যত্নবান হন আপনার জীবনসঙ্গী সঙ্গিনী সম্পর্কে, দেখবেন আপনাদের সম্পর্ক অনেক অনেক ভালো থাকবে। ও ভালো কথা, যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অনেক বেশি ভালো শুভফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই ব্যবসায় মানে এই ধরনের ব্যবসায় কিন্তু একটু বেশি মনোনিবেশ করার চেষ্টা করুন আজকের দিনে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো ওভারঅল পড়তে হবে তাই পড়ুন, খুব ভালো কিছু কিন্তু মানে রেজাল্ট আজকের দিনে আপনি লাভ করতে পারবেন না। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে সূর্য ডোবার পরে কোনো অবস্থাতেই দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যাদি খাওয়ার চেষ্টা করবেন না, এমনকি দুধ চাও খাবেন না। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পর আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে যথেষ্ট পরিমাণ দুধ দান করুন, যাতে সেটা আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীর প্রসাদ হিসাবে কাজে লাগানো যেতে পারে। দেখবেন এর থেকে কিন্তু আপনি অনেকে বেশি ভালো শুভফল লাভ করবেনই করবেন। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলি ব্যবসায় যারা ইনভেস্ট করে বসে আছেন তাদের কিন্তু কিছু আংশিক লাভ তুলে নেওয়ার সময় এসেছে। বিশেষত বলবো যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন তারা একবার নিজের শেয়ার বাজারের লগ্নীকৃত শেয়ারগুলোকে একবার নেড়ে চেড়ে দেখে নিন, সেখান থেকে যে প্রফিটটা বেরিয়েছে সেটাকে অবশ্যই তুলে নিন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আর যারা প্রেম করছেন তাদের যেমন নিজের প্রেম সম্পর্কের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হতে পারে হঠাৎ করেই, তেমন যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদেরও কিন্তু নিজের বৈবাহিক সম্পর্কটার মধ্যে একটা হঠাৎ উত্তেজনার সৃষ্টি হতে পারে, সেটাকে একটু বুদ্ধি করে পার করার চেষ্টা করুন। এবং আজকের দিনে খেয়াল রাখুন অচেনা নতুন কোনো লোকের সাথে কোনো নতুন ডিলে জড়াবেন না, সেটা যত লোভনীয় ব্যবসায়িক ডিলই হোক না কেন সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। আর বাড়িতেও কিন্তু হঠাৎ করেই যে কোনো সময় যে কোনো প্রকার বিবাদের সৃষ্টি হতে পারে, তাই অত্যন্ত সাবধান থাকুন, দিনটাকে সাবধানে পার করার চেষ্টা করুন। আর চেষ্টা করুন বিগত দিনে আপনি যে ভুলগুলো করে এসেছেন সেগুলোকে পুনরায় আবার না করার, কারণ ওই ধরনের ভুলগুলোই কিন্তু আপনার দ্বারা বারবার হয়ে যায় যখন আপনি কিছু সামান্য অর্থের মুখ দেখেন বা কিছু সামান্য সুখের মুখ দেখেন, তাই সেগুলোকে একটুখানি সামলে চলে চলার চেষ্টাই করুন। আর আপনার দায়িত্বগুলোর প্রতি আপনি কিন্তু অবশ্যই অনুগত থাকার চেষ্টা করুন, কারণ আপনার দায়িত্ব প্রচুর, সেই জন্যে সেইগুলোর প্রতি একটু যত্নবানও হন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো মন দিয়ে জোর দিয়ে পড়ার চেষ্টা করুন, তবেই কিন্তু সফলতা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, নচেত কিন্তু আপনার পুরো পড়াটাই বৃথা যেতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে যদি সুযোগ পেয়ে যান তথাপিও অধিক লোভী বা অধিক স্বার্থপর হবেন না, এমন কোনো কাজ বা বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত করবেন না যেখানে আপনার স্বার্থ সিদ্ধি হয়ে যায় কিন্তু লোকের ক্ষতি হয়ে যায়। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পর আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো একটা লোককে আজকের দিনের কিছু খরচ মানে কিছু বাজার হাট আজকের দিনের জন্য অন্তত যদি করে দিয়ে আপনার দিন শুরু করতে পারেন, দেখবেন এতে আপনার মনের অনেক প্রশান্তিও লাভ হবে, লোকটিরও উপকার হবে এবং আপনিও এই কারণের গুণে হঠাৎ করেই কোনো শুভ খবর আপনার জীবনে সংযোজন করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কোনো সিদ্ধান্ত বা কোনো কাজ কোনো বিষয় কোনো রকম তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে কিন্তু আপনার পুরো কাজটাই নষ্ট হতে পারে বা পণ্ডও হয়ে যেতে পারে, এমনকি বাতিলও হয়ে যেতে পারে। এবং খেয়াল রাখুন আজ কিন্তু অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে, যেটা বেশ ভালো রকমভাবেই আপনাকে ভুগিয়ে ছাড়তে পারে। এবং আজকের দিনে যারা
ঘুরে ব্যবসা করেন কিংবা সেলসের চাকরি করেন তাদের জন্য কিন্তু দিনটা বেশ উপকারী বলেই প্রমাণিত হবে, কারণ বিভিন্ন প্রকার ভ্রমণ লাভ মানে ব্যবসায়িক ভ্রমণ কিন্তু আজকে লাভদায়কই হবে। আর যারা ব্যাংকিং এবং বিপণনের সাথে সম্পর্কিত রয়েছেন তাদেরকে বলবো আজ নিজের লক্ষ্য পূরণে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন, সুতরাং অবশ্যই সেই দিকে নিজের ফোকাসকে রাখার চেষ্টা করুন। এবং আজকের দিনে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আত্মীয়রা কিন্তু তার মনের বোঝা আপনার কাছে বলে হালকা হতে পারে, সুতরাং আজকের দিনে যদি আপনার সম্ভব হয় তাহলে আপনার আত্মীয় স্বজনের সাথে একটু সংযোগ রাখার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য বেশি শুভপ্রদ হবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো যে আজ কিন্তু আপনার সম্পর্কের মধ্যে হঠাৎ করেই কোনো বিবাদের সৃষ্টি হয়ে যেতে পারে, তাই যতটা সম্ভব একটু সাবধানে দিনটাকে চালানোর চেষ্টা করুন। এবং যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে চেষ্টা করুন আজকে রিভাইজ পড়াগুলোকেই করার, নতুনগুলোর সাথে সংযোজন নিজেকে না করার। আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের আয় ও ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, কারণ হঠাৎ করেই কিন্তু আপনার অতিরিক্ত ব্যয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মেবি আপনি কাউকে দান দিতে পারেন, ধার দিতে পারেন, সেই কারণের জন্য কিন্তু আপনার কিছু অর্থক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে, সে বিষয়ে যথেষ্ট সাবধান থাকুন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো একটা ছোট মাটির পাত্র নিন ঘট টাইপের, তাকে পুরো কানায় কানায় তরল দুধে পরিণত মানে পূর্ণ করে সে তার ভেতরে একটুখানি চাল দেবেন, নাতক চাল দেবেন ওই দুধের সাথে দিয়ে, সেটা কোনো উচ্চ শুভ স্থানে তুলে রেখে দিন। খেয়াল রাখবেন যেন সেটা কারোর ছোঁয়ায় পড়ে নষ্ট না হয়ে যায় বা কোনোভাবে যেন ওটা পড়ে নষ্ট না হয়ে যায়। দেখবেন অবশ্যই এই কাজটার মাধ্যমে আপনি কিন্তু একটা ভালো শুভ যোগ সুযোগ আপনার জীবনে আজকে সংযোজন করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু আপনি যথেষ্ট আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন, অর্থাৎ যে কাজটা হচ্ছে না নেগেটিভ হচ্ছিল এতদিন যাবৎ সেইটাকে যদি আজকে আপনি ধরে নেন তাহলে দেখবেন সেটাকে খুব অনায়াসেই শেষ করতে পারবেন। এবং শ্বাসযন্ত্র সম্পর্কিত অর্থাৎ শ্বাসকাশজনিত যে ধরনের রোগ আছে সেগুলো থেকেও কিন্তু আজকের দিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খেয়াল রাখবেন চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু হঠাৎ আজকের দিন একটু বেশি পরিশ্রম আপনাকে করতে হতে পারে, যেখান থেকে আপনি ভীষণ ক্লান্ত হয়ে পড়বেন এবং লোকেরা কিন্তু আজকে আপনার প্রতি ভীষণ আকৃষ্টও হবে। তাই যদি আপনি রাজনীতির সাথে যুক্ত আছেন তাহলে পরে এমন কাজের সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করুন দিনের শুরু থেকে, যেখানে লোক আপনার দিকে আকৃষ্ট হয়ে আপনার সামাজিক চিত্রটাকে আরও উজ্জ্বল করে দিতে পারে। এবং বেশি বাড়তি কথা বলবেন না, কাউকে কোনো কথা দেবেন না, মানে অতিরিক্ত কথা বলা কিন্তু আজ আপনার জন্য ক্ষতিকারক হবে, কারণ কথায় কথায় আপনার নেগেটিভ কিন্তু আপনি বলে ফেলতে পারেন, সেটাই আপনার শত্রুরা খুঁজে আপনার সেই জায়গা থেকে সুযোগ খুঁজে আপনার ক্ষতি করতে পারে, সেদিকটা খেয়াল রাখুন। এবং শরীরে বিভিন্ন প্রকার ব্যথা বেদনারও কিন্তু সৃষ্টি হতে পারে, তাই অত্যন্ত সাবধানে দিনটা চালানোর চেষ্টা করুন। আর যারা প্রেম করছেন এবং বিবাহিত দম্পতি তাদেরকে বলবো মোটামুটি শুভপ্রদ দিন, তাই নিজেদের সম্পর্কের মাঝে অন্য কাউকে বা অন্য কোনো কথাকে সংযুক্ত করে নিজের দিনটাকে নষ্ট করবেন না। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো একটু মন দিয়ে পড়ুন, কারণ খুব একটা ভালো পড়ার যোগ গত দিন থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1। আর আজকের দিনে আপনাদের সাবধানতা হচ্ছে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে আপনার দিন শুরু করুন, কারণ হঠাৎ করেই কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে কোনো না কোনো প্রকার ক্ষয়ক্ষতি আপনার সাথে ঘটে যেতে পারে, যেটা একেবারেই কাম্য নয়, তাই একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু সেটা আপনি পার করতে পারবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পর, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো ছোট বাচ্চা মেয়েকে কিছু খাবার মিষ্টি কিংবা ফল ইত্যাদি দান করে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল লাভ করতে পারবেন। এক্ষেত্রে মেয়েটা আপনার চেনা না অচেনা এটা কোনো ব্যাপার নয়, শুধু খেয়াল রাখবেন মেয়েটা যেন ৯ বছর বয়সের নিচে হয়, সেটা কিন্তু আপনার জন্য বেশি শুভপ্রদ হবে। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলি মনে কিন্তু অহেতুক কিছু চাপের সৃষ্টি হবে, মন বেশ ভারাক্রান্ত থাকবে আজকের দিন, এবং কাজের প্রতিও কিন্তু আপনার উৎসাহ যথেষ্ট হ্রাস পাবে, মানে এমন কিছু একটা কর্মক্ষেত্র থেকে আপনার সামনে এসে উপস্থিত হতে পারে এমন কোনো কাজের প্রেসার বা এমন কোনো কথা যেখান থেকে আপনার মনে হবে দূর কাজ না কর, মানে কাজ করতেই মন চাইবেন, এরকম একটা ব্যাপার। আর যারা বিবাহিত দম্পতি তাদের জন্য যেমন দিনটা ভালো নয় একেবারেই, তেমন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু দিনটা খুব একটা শুভপ্রদ নয়,
হঠাৎ করে আপনার আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে বিরাট ধরনের একটা অশান্তি হয়ে যেতে পারে, যেখান থেকে কিন্তু আপনার মন সম্পূর্ণরূপে আরও নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে পড়তে পারে। তাই চেষ্টা করুন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা অচেনা নিজের জীবন সঙ্গী সঙ্গিনী প্রত্যেকের সাথে বিতর্ক থেকে দূরে থাকুন। যখনই দেখবেন কথাটা নর্মাল কথা থেকে তর্কে রূপান্তরিত হচ্ছে, আপনার সেখান থেকে সরে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আজকের দিনের জন্য। এবং কাজে কোনো রকম পরিবর্তন কিন্তু করার চেষ্টা করবেন না, মানে আপনি চাকরি চেঞ্জের কথা ভাবলেন কিংবা আজ নয় কাল করবো ভাবলেন বা ব্যবসা চেঞ্জ করার কিছু ভাবলেন, এগুলো কিন্তু আজকে একদমই আপনার জন্য ঠিক হবে না। আর খেয়াল রাখবেন আজ কিন্তু জিজ্ঞাসা না করে কাউকে কোনো পরামর্শ দেবেন না, সে আপনার চেনা হোক অচেনা হোক যেই হোক। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো একটু মন দিয়ে পড়ার চেষ্টা করুন। ওই একই কথাই বলবো যে পড়াশোনাটা কিন্তু এই মুহূর্তে খুব খারাপ একটা জায়গায় মোটামুটি প্রায় অনেক রাশিরই রয়েছে, তাই একটু নিজের কাজ যেহেতু পড়াটা সেটাকে করার চেষ্টা করুন, এর থেকে বেশি কিছু বলা নেই। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, যদি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর ভাই বোন থাকে তাদেরকে নিয়ে কোনো আলোচনা কিন্তু আপনাদের নিজেদের মধ্যে করবেন না, কারণ ওই এক আলোচনাই কিন্তু আপনাকে পুরো নেগেটিভে নিয়ে গিয়ে দাঁড় করে দিতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পর, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার শরীরে থাকা সমস্ত রূপদ্রব্যগুলো ব্যতী রেখে অতিরিক্ত একটি রূপদ্রব্য নিয়ে আপনার বুকের বাঁ দিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন। দেখবেন অবশ্যই খুব ভালো দিন কাটাতে পারবেন, অনেকটাই ভালো দিন কাটাতে পারবেন। তবে খেয়াল রাখবেন ওই রূপোর অতিরিক্ত দ্রব্যটা যেন হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যেন ওটা আপনার সাথে থাকে। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে কিন্তু আপনার নিজেকে শক্তিশালী করা ভীষণ জরুরি, কারণ এই প্রচেষ্টাটা কিন্তু আপনাকে মানে যারা চাকরিতে রয়েছেন তাদের কিন্তু উচ্চ পদ পাইয়ে দেওয়ার জন্যে ভীষণ লাভদায়ক হবে। এবং উচ্চ পদ পাওয়ার কিন্তু আজকে প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, মানে আপনার এফিসিয়েন্সি আপনাকে কিন্তু একটা ভালো পোস্ট পাইয়ে দিতে পারে, তাই সেই ব্যাপারে অত্যন্ত সজাগ থাকুন। এবং যদি আজকে দিনে কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন সেটাও করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনি খুব ভালো আর্থিক লাভের মুখ দেখতে পাবেন এবং সম্পত্তিটা খুব ভালো লাভেই বিক্রি হয়ে যাবে, সে ব্যাপারেও কোনো সন্দেহ থাকবে না। তবে ভালোর খবর হচ্ছে আজ কিন্তু আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বাড়িতে কিন্তু দুর্দান্ত একটা দিন কাটাতে পারবেন, ভালো একটা সুযোগ পাবেন। এবং অবশ্যই করে আপনার জীবনসঙ্গী সঙ্গিনী কিংবা আপনার সন্তানরা আপনার আচরণে কিন্তু ভীষণ আনন্দিত হবে এবং আজকের দিনটা কিন্তু মনে রাখার মতন একটা দিন আপনি আপনার জীবনে হঠাৎ করেই পেতে পারেন, তাই অবশ্যই দিনটা ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। আর যারা পড়াশোনার সাথে সংযুক্ত আছেন তাদেরকে বলবো একটু মন দিয়ে পড়ুন, একটু চেপে পড়লে আজকের দিনে কিন্তু একটু শুভফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9, কিন্তু আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে সবুজ রঙের কোনো দ্রব্যাদি ব্যবহার করবেন না, পিওর সবুজ তো একদমই না, আর সবুজের মাত্রা বেশি আছে সেগুলোকেও বাদ করুন, বিশেষ করে বালিশের কভার বেড কভার তারপরে পর্দা ইনারওয়্যার বাইরের পোশাক সমস্ত কিছু সবুজ রঙের বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই কিন্তু আপনার জন্য বেশি শুভপ্রদ হবে। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলি যারা চারুকলা শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা দুর্দান্ত দারুণ দিন হবে, দুর্দান্ত ভালো দিন হবে। কিন্তু খেয়াল রাখবেন যে আজকে কিন্তু আপনাকে এই জায়গাটা পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ লড়াইও করতে হবে, সেদিকটা খুব একটা খারাপ হবে না, কিন্তু মোটামুটি দিনটা ভালোই কাটবে আপনাদের। আর লোকেরা আপনার কাজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে, মানে আমি বলেছিলাম বলে তাই হয়েছে দেখ এ ধরনের কৃতিত্ব নিতে পারে, তাই মানুষের কথাকে আজকে খুব বেশি মনে নেবেন না, মাথায় বসাবেন না, তাদের কথাকে মাইন্ড করলে কিন্তু আপনি নেগেটিভ দেখতে পাবেন, তাদেরকে অ্যাভয়েড করলে তাদের কথাকে অ্যাভয়েড করলে কিন্তু আপনি ওভারঅল আপনার জীবনে পজিটিভই খুঁজে পাবেন। তবে খেয়াল রাখুন আজকে সঠিক ডায়েট গ্রহণে কিন্তু কোনো গাফিলতি করবেন না, আপনার খাওয়া দাওয়া নিয়ম মাফিক করুন এবং যেটা আপনার জন্য সহজ পাচ্ছ সেগুলোকেই খাওয়ার চেষ্টা করুন। এবং সাবধান থাকুন প্রত্যেকে, কারণ আপনাদের কিন্তু কোনো দামি আইটেম আজকের দিনে হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, ভেঙে নষ্ট হয়ে যেতে পারে, যেটা এই উৎসব মরশুমে কিন্তু খুবই খারাপ একটা কথা বলেই প্রমাণ হবে, তাই এই ব্যাপারে অত্যন্ত সজাগ থাকার চেষ্টা করুন। আপনার প্রিয় বস্তুগুলোকে দামি বস্তুগুলোকে সাবধানে রাখার চেষ্টা করুন। এবং যারা প্রেম করছেন অবিবাহিত দম্পতি তাদেরকে বলবো
দিনটা খুব একটা ভালো নয়, একদম সাধারণ একটা গড় দিন, তাই ওই সাধারণভাবেই পার করার চেষ্টা করুন। যেমন হয় একটা নর্মাল সাধারণ দিন সেরকমই হবে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে একটু মন দিয়ে পড়ুন, চেপে পড়লে অবশ্যই ভালো রেজাল্ট পাবে, তবে নতুন সাবজেক্টকে সংযুক্ত করার চেষ্টা করবেন না আজকের পড়ার সাথে, পুরনো পড়াগুলোকে একটু রিভাইজ করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যাদি সারাদিনে কাউকেই দান করবেন না, কাউকেই দান করবেন না, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পর আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। আপনার যদি মা বর্তমান আছে তাহলে মায়ের হাত থেকে একটুখানি চাল নিন, সেটা একটা কাগজে মুড়ে আপনার বুকের বাঁদিকের বুক পকেটে রেখে দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো আর্থিক উন্নতিতে এই ব্যাপারটা সাহায্য করবে আপনাকে। শুধু খেয়াল রাখবেন ওটা যেন হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আপনার সাথে থাকে। আর যদি আপনার মা বর্তমান নেই তাহলে নিজেই একটুখানি চাল বাঁহাতে করে তুলে নিন, নিয়ে সেটা আপনার কাছে রাখুন। আর যদি মাতৃসম কেউ আছে তার থেকেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যদি কোনো ব্যবসায়িক ঝুঁকি আজকের দিনে আপনাকে গ্রহণ করতে হয় আপনি গ্রহণ করুন, যদি কোনো লোন করতে হয় লোন করুন, কোনো অসুবিধা নেই, প্রফিট আপনি দেখবেনই দেখবেন, আজকেই দেখতে পাবেন প্রফিট, এমন কোনো ব্যাপার নেই। কিন্তু যদি আপনি কোনো রিস্ক নিয়ে আপনার ব্যবসাকে ইম্প্রুভ করার চেষ্টা করেন সেটা কিন্তু আখেরে আপনার জন্য লাভদায়ক উপকারী বলেই প্রমাণিত হবে। এবং পারিবারিক মানে পরিবারের সমর্থক মানে যারা পরিবারের সদস্য আছে তাদের থেকেও কিন্তু যথেষ্ট সমর্থন আপনি লাভ করবেন আপনার যে কোনো বিষয়ে আজকে। তাই অবশ্যই আপনার দিনটাকে ভালো দিন এক কথায় বলা যায়। এবং আজকে কিন্তু খেয়াল রাখবেন যে যে কোনো শুভ অনুষ্ঠানে আজকে আপনাকে যোগ দিতে হতে পারে, তাই সেই জায়গাগুলোকে একটুখানি খেয়াল রাখুন, কারণ শুভ অনুষ্ঠানে যোগ দিলে কিন্তু কিছু খরচের ব্যাপারও চলে আসবে। তাই নিজের বাজেটের মধ্যে থেকে খরচ করার চেষ্টা করুন, অতিরিক্ত খরচ করবেন না, সেটা আপনার জন্য ভালো তো হবে না, কারোর জন্যই নর্মালি ভালো হয় না। তবে খেয়াল রাখবেন আজকে কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে, তাই যারা নিজের ক্যারিয়ার গঠনের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, সুযোগ খুঁজছেন, তারা একটু সজাগ থাকুন। আজকে হঠাৎ আপনার ক্যারিয়ার গঠনের জন্য কোনো ভালো খবর কিন্তু আপনি আপনার জীবনে পেতে পারেন, এবং মনোবল যেহেতু বেশি থাকবে তাই চেষ্টা করবেন যত রকমের রিস্ক নেওয়া আপনার পক্ষে সম্ভব প্রত্যেক বিষয়ে রিস্ক নিয়ে ফেলুন। শুধু খেয়াল রাখুন অনৈতিক কাজের জন্য কিন্তু রিস্ক নেবেন না, কারণ ওটা কখনোই শুভ হয় না। আজ যেটা চকচকে লাগছে কালই কিন্তু সেটা কালো হয়ে যাবে, তাই সাবধান। এই বিষয়ে যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি বলবো, নর্মাল সাধারণ একটা দিন, সেটাকে সাধারণভাবে কাটানোরই চেষ্টা করুন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকেও বলবো আজকে পড়াশোনা খুব একটা ভালো সুযোগ নেই, তথাপি পড়া আপনার ধর্ম, তাই আপনাকে পড়তে হবে। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে 7, কিন্তু আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে যদি কোনো শুভ অনুষ্ঠানে যোগদান আপনাকে করতে হয় তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে রাত হওয়ার আগে আপনি নিজের বাড়িতে ফিরে আসুন, যদি বাড়ির বাইরের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আর যদি বাড়ির মধ্যেই কোনো অনুষ্ঠান হয় তাহলে সেটার থেকেও নিজেকে রাত্রির হওয়ার আগে সরিয়ে ফেলুন। এখন রাত বলতে সূর্য ডুবলেই রাত তা নয়, কিন্তু রাত মানে মোটামুটি রাত 10টা 11টা এরপরে কিন্তু আর আপনি থাকবেন না সেই অনুষ্ঠানটার মধ্যে, কারণ সেটা কিন্তু আপনার ভাগ্যের উন্নতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পর আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, 125 গ্রাম চিনি কিনবেন, সেটা কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করবেন আপনার সমস্ত মনোকামনা জানিয়ে, দেখবেন অবশ্যই খুব ভালো রেজাল্ট আপনি লাভ করতে পারবেন। কিন্তু যদি নদী পুকুর বা জলাশয় আপনার সামনে না থেকে থাকে তাহলে একটু বড় পাত্রে জল নিন, যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, পাত্রের ওই জলে আপনার সমস্ত মনোকামনা জানিয়ে ওই 125 গ্রাম চিনিকে ঢেলে দিন, দেখবেন খুব ভালো ফলই পাবেন। শুধু খেয়াল রাখবেন দুটো কথা, চিনি সমেত পাত্রের ওই জল আজকের দিনে আপনি পরিষ্কার করতে যাবেন না, যদি আজকেই পাত্র পরিষ্কার করতে হয় তাহলে বাড়ির অন্য কেউ করবে, আর যদি আপনাকেই কাজটা করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখুন চিনি সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় দিয়ে দিন কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলি, যারা বুদ্ধিমান মানুষ মানে উকালতি করেন বা যে যেরকম পেশায় আছেন যেখানে বুদ্ধি খাটিয়ে আপনাকে এগিয়ে যেতে হয়,
তাদের কিন্তু আজকে প্রচন্ড খ্যাতি লাভের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি বুদ্ধি খাটায় যারা রাজনীতি করেন, তো রাজনীতিবিদদেরকে বলবো যে আজ কিন্তু আপনার খ্যাতি লাভের প্রচন্ড সম্ভাবনা রয়েছে, শুধু আপনাকে আর একটু বুদ্ধি খরচ করতে হবে এবং বুদ্ধি খরচের মাধ্যমেই কিন্তু আপনি আপনার অনেক সমস্যা থেকে নিজেকে বার করে আনতে পারবেন। তবে যারা স্নাতকোত্তর নিয়ে পড়ছেন বা স্নাতক পড়ছেন তাদের জন্য বলবো যে খুব ভালো রেজাল্ট লাভের সম্ভাবনা রয়েছে এবং সত্যি দিনটা আপনাদের জন্য ভালোই হবে, কোনো ভালো সুখবর আপনারা পাবেন। আর অবশ্যই আপনাদের জন্য আরেকটা ভালো খবর যে আপনারা কিন্তু আপনাদের গুপ্ত শত্রুদেরকে পরাজিতও করতে পারবেন এবং তাদের থেকে মুক্তিও লাভ করতে পারবেন। তাই যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আজ একটু টেনশন ফ্রি হয়ে আপনার দিনটাকে চালানোর চেষ্টা করুন, দেখবেন ভালোই দিন কাটাতে পারবেন। এবং অসুস্থ লোকেরাও কিন্তু আজকে তাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করে নিজেদেরকে বেশ ফ্রেশ ফিল করতে পারবেন, সেটাও আপনাদের জন্য যথেষ্ট ভালোই হবে। এবং শিক্ষার্থীদেরকে বলবো তাদের কেরিয়ার সম্পর্কে যদি একটু গুরুত্ব না দেন তাহলে কিন্তু মুশকিলে পড়বেন, কারণ আজকের দিনে আপনি যতটুকু পড়বেন ততটুকুই কিন্তু আপনার ব্রেনে পুরো ছবির মতো না গাঁথা হয়ে যাবে। মানে পুরো দ্বাদশ রাশির মধ্যে মীন রাশি একমাত্র রাশি আজকের দিনে যার পড়াশোনা একটু করলেই অনেক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই মীন রাশির জাতক জাতিকার যারা ছাত্রছাত্রী তাদেরকে বলবো এই ব্যাপারটা নিজেকে পুরো দিনের শুরু থেকে সজাগ রাখার চেষ্টা করুন। এবং যারা ব্যবসা করেন তারা ব্যবসার কারণে কোনো ট্রিপ যদি করেন সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হবে, তাই ঘুরে ব্যবসা করতে আজকে আপনাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। আর যারা বিবাহিত দম্পতি কিংবা প্রেম করছেন তাদেরকে বলবো মোটামুটি দিনটা শুভপ্রদ, সন্ধ্যের দিকে আরও ভালো সুযোগ আপনারা পাবেন আপনাদের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে বেশ ভালো একটা মুহূর্ত কাটানোর, তাই দিনটাকে শুভ রাখারই চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে সূর্য ডোবার পরে কোনো অবস্থাতেই দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যাদি খাবেন না, এমনকি দুধ চাও খাবেন না, কারণ ওটা আপনার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মের সেই ধর্মের পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে আপনার ধর্মের রীতিনীতি মেনে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে আপনার মন মতন করে একটু উপাসনা করে আসুন, তাকে জানিয়ে আসুন আপনার সমস্ত নেগেটিভ। দেখবেন বোধহয় সূর্য ডুববে না তার আগে আপনি খুব ভালো জীবন ভালো খবর আপনার জীবন আপনি সংযুক্ত করতে পারবেন, মিলিয়ে নিন কথাটা। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো আমি বিশ্বাস করি প্রতিকারগুলো আপনাদের কাজে আসে, তাই ভিডিওটা দেখার পরে যদি প্রতিকারগুলো কাজে আসে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি প্রতিকারগুলো কোনো কাজে না আসে তাহলে মন খুলে ডিসলাইকও দিতে পারেন। শুধু বলবো প্রতিকারগুলো যদি কাজে এসছে তাহলে ভিডিওটা আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার চেনা পরিচিতজনের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও এই ভিডিও থেকে তাদের দৈনন্দিন জীবনের লাভটা তুলতে পারেন। এবং অবশ্যই করে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা আমাকে কোনো মতামত দেওয়ার থাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সঠিক সময়ে সঠিক লোকের উত্তর দিয়ে দেবো। এবং রোজের মতনই মা বগলার কাছে অনুরোধ করবো, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো এত সুস্থ রাখো যে এই উৎসব মরশুমে যেন তারাও নিজের নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজকের বেশি আর কিছুই বলবো না, কাল আবার সঠিক সময়ে চলে আসব আপনাদের সামনে আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা বলতে। আজকের মতন আমায় ছুটি দিন, নমস্কার।